বানভাসী দক্ষিণবঙ্গের 10 জেলা, দুর্গত প্রায় 50 লক্ষের বেশি মানুষ। এই পরিস্থিতিতে রাজ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তায় এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার রাতেই তারা জানিয়েছিলেন বন্যা পরিস্থিতিতে বিভিন্ন জেলায় ক্যাম্প করবেন তারা। সেই মতন শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পাশকুড়ায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন জুনিয়র ডাক্তাররা। গত কয়েকদিন ধরে লাগাতার জল ছাড়ার অভিযোগ করছে রাজ্য। কেন্দ্রীয় সংস্থা ডিবিসির দিকে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন গত 15 বছরে এই প্রথম ভয়াবহ বন্যার মুখে দাঁড়িয়ে বাংলা। এই পরিস্থিতিতে হাওড়ার উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে তিনি জানিয়েছিলেন আরজি করনি তাদের সব দাবি মেনে নিয়েছে রাজ্য, এবার সময় হয়েছে তাঁদের কাজে ফেরার। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন এবার হয়তো শুভবুদ্ধির উদয় হবে। জানা গিয়েছে পাঁশকুড়ার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ জোগাড় করেছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। চাল ডালের সঙ্গেই বন্যা দুর্গতদের জন্য নিয়ে যাওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে ওষুধ। সরকারি সূত্রে দাবি করা হয়েছে নিম্ন দামোদর এলাকা কার্যত জলের তলায়, তার জেরেই বাড়ছে হয়রানি। এই অবস্থায় পরিষেবা দিতে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবারই তাঁদের নেতা অনিকেত মাহাতো জানিয়েছিলেন যেভাবে বন্যার কবলে বাংলার একাংশের মানুষ, তাতে পরিষেবা দিতে তারা বদ্ধপরিকর।